নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সঞ্চিতা দে, সকলকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকের রেসিপি বাঙালি স্টাইলের ঘুগনি। এটি বাঙালির কাছে অতি জনপ্রিয় একটি আইটেম। ঘুগনির জন্য 1 কাপ মটর নিয়েছি। মটরটাকে একটা বোলে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি সারা রাত। মটরটাকে সেদ্ধ করার জন্য কুকারে ট্রান্সফার করছি। সামান্য জল দিচ্ছি। এক চামচ নুন দিচ্ছি। অল্প আঁচে মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। মটরটাকে আমরা এমনভাবে সেদ্ধ করব যাতে মটরটা সেদ্ধ হবে কিন্তু মটরটা ভাঙবে না। বন্ধুরা, তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ, এখানে আমি নারকেলটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে 25 ml তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি ছোট কুচি করা নারকেলগুলি। চামচ নুন দিচ্ছি। মাঝারি আঁচে নারকেলগুলিকে ভেজে নিচ্ছি হালকা সোনালী রং করে। নারকেলে সোনালী রং এসেছে, এবার নারকেলটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি একই তেল ব্যবহার করছি। 1 চামচ গোটা জিরে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা। এখন দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে। পেঁয়াজগুলিকে বাদামি করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1টা টমেটোর পেস্ট। এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। সাথে যোগ করছি 1 টেবিল চামচ আদা বাটা। মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছি। মশলাটাকে আমরা সামান্য কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডাইস করে কাটা আলুগুলি। আলুগুলিকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মৃদু আছে, ঢাকা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট আলু সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট অপেক্ষা করার পর ফিরে এসে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন চেক করছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি সেদ্ধ করা মটরগুলি। সেদ্ধ করা মটরগুলিকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। চারদিকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনে জিরে গুঁড়ো। এক চামচ গরম মশলা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ভেজে রাখা নারকেলগুলি। উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। সাথে যোগ করছি স্বাদ মতো লঙ্কা কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে গ্রেভি ঘন হয়ে এসেছে। এবার গ্যাস অফ করে দেব। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের ঘুগনি। আইকনিক বাঙালি স্ন্যাক্স তৈরি হয়ে গেছে সকলের জন্য। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সকলকে অসংখ্য ধন্যবাদ।